আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আমি আব্দুল করিম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে আপডেটটি নিয়ে এসেছি, আপনারা হয়তো ইতিমধ্যেই খবর পেয়ে গেছেন আমার এই ইউটিউবের থাম্বনেল দেখে। তো চলুন বিস্তারিত আপনাদের জানাবো এবং আপনাদের সুখের দিন আর ধীরে ধীরে আসতে চলেছে। তো চলুন খবরটি শেষ পর্যন্ত দেখবেন, আমি খুব তাড়াতাড়ি খবরটি বানাচ্ছি যেন ভিআরপি বন্ধুদের কাছে পৌঁছে যায়। তো চলুন, রাজ্য কমিটির বিশেষ একটা আপডেট দিয়েছেন শেখ রাজু আলী মহাশয়, যিনি সারামাল্লা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের চিফ অবজারভার। তো পঞ্চায়েত দপ্তর অভিযানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের যেটা জানাচ্ছি, পঞ্চায়েত দপ্তর অভিযানের বিজ্ঞপ্তি। বন্ধুগণ, আপনারা সকলে জানেন পূর্বের নোটিশ অনুযায়ী সোশ্যালিটি ভিআরপিদের ভবিষ্যৎকে প্রাধান্য দিয়ে সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন আগামী 8ই ফেব্রুয়ারি পঞ্চায়েত দপ্তর অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন। সেই কথা মাথায় রেখে রাজ্য কমিটির উদ্যোগে আগামী 8ই ফেব্রুয়ারি 2021 তারিখে বেলা 1টার সময় সোশ্যালিটির চালু সহ ভিআরপিদের মাসিক বেতন ও 62 বছর বয়স পর্যন্ত কর্মনিশ্চয়তার দাবিতে সল্টলেকের পঞ্চায়েত ভবনে স্টেট সোশ্যাল অডিট ডিরেক্টর সাহেবকে ডেপুটেশন দিবেন। উক্ত ডেপুটেশনে পশ্চিমবঙ্গের সকল জেলার জেলা কমিটির সদস্য ও সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে এবং পাশাপাশি তাদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে। বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলি জেলার ভিআরপি বন্ধুদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন রাজ্য কমিটি। আপনাদের উপস্থিত ও সহযোগিতা আমাদেরকে অবশ্যই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে। কলকাতা সংলগ্ন এই 4টি জেলার জেলা কমিটিকে রাজ্য কমিটির পক্ষ থেকে যোগাযোগ করতে বলা হচ্ছে। জেলা কমিটির নির্দেশ মতো উক্ত জেলাগুলির ভিআরপি বন্ধুদেরকে অংশগ্রহণ করতে হবে। জমায়েতের স্থান সল্টলেক, সেক্টর 3, পঞ্চায়েত ভবনের সামনে সুশ্রুত আই হসপিটাল আছে, এর নিকট। সকল জেলা কমিটিকে ব্যানার, ফ্লেক্স, দাবি দেওয়া, সম্মিলিত প্ল্যাকার্ড সহ প্রস্তুতি নিতে অনুরোধ করা হচ্ছে সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের পক্ষ থেকে শেখ রাজু আলী মহাশয়। যাই হোক বন্ধুরা, দেখা যাক আগামী 8ই ফেব্রুয়ারি কী হয়। তো আপনাদের যদি আমাদের ইউটিউব ভিডিওগুলো ভালো লাগে ভিআরপিদের জন্য, তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল বাটনগুলো আছে অবশ্যই ক্লিক করে নেবেন। আমি খুব তাড়াতাড়ি আপনাদের খবর দেওয়ার চেষ্টা করি এবং খুব শর্টকাটে বলার চেষ্টা করি। তো যাই হোক, যদি কাউকে কোনো কিছু মতামত থাকে তো কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি মতামতটা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।